খুবই ইজি তেমন আহামরি কঠিন কিছুই না, বাট টেকনিকটা একটু হয়তো ডিফারেন্ট, ট্রাই করতে করতে আপনাদের হাতে চলে আসবে। তো রোজেট কেক বানানোর জন্য আজকে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ইউজ করব রোজেট কেকটা করার জন্য, যেটা আমি অলরেডি গতকালকে বিকেলে বানিয়ে রেখেছিলাম। এটার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা রেসিপিটা দেখে খুব সুন্দর পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বাসায় তৈরি করতে পারবেন, ওভেন অথবা চুলায় যার যেভাবে সম্ভব বানানো বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই কেকটা এখানে 9 ইঞ্চি সাইজের 1 পাউন্ডের একটা কেক আমি নিয়েছি। এর সাথে আমার যা যা লাগছে, আমি আজকে রোজেট কেকটা ডেকোরেশন করব হুইপড ক্রিম দিয়ে, পাউডার হুইপড ক্রিম পাউডার যেটা পাওয়া যায় সুপার শপে সেটা দিয়ে আমি একটা হুইপড ক্রিম তৈরি করে রেখেছিলাম। তারপরে আধা ঘন্টা আমি ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে, তার কারণ এখন প্রচণ্ড গরম বাইরে, বেস্ট টেম্পারেচার হাইও আছে। সো এই অবস্থায় আসলে ক্রিম দিয়ে কাজ করাটা বেশ ডিফিকাল্ট। সো আপনারা যখন করবেন ট্রাই করবেন যে কোনো এসি রুমে বসে কাজটা করার, অথবা ক্রিমটা তৈরি করার পর আধা ঘন্টা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন সেট হওয়ার জন্য। সো আমি এটা আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এর সাথে আমার লাগছে এখানে আমি 1/2 কাপ সুগার সিরাপ নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ চিনি এবং 4 টেবিল চামচ পানি দিয়ে একটা লিকুইড সিরাপ তৈরি করে রেখেছি কেকে ব্রাশ করার জন্য। আর লাগবে রেড কালার, ফস্টার ক্লার্কসের রেড কালারটা আমি নিয়েছি, এবং সাজানোর জন্য কিছু স্প্রিঙ্কেলস, এটা আপনাদের অপশনাল, আপনারা যেভাবে সাজাতে চান আপনাদের পছন্দ মতো আইটেমটি আপনারা সাজাতে পারেন। সো আমি স্টার্ট করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব সুন্দর করে বাসায় একেবারে পেস্ট্রি শপের মতো করে একটা রোজেট কেক তৈরি করতে পারেন। সো আমি যেই সার্ভিং ডিশে কেকটা সার্ভ করব বা ডেকোরেট করব একবারে সেই প্যানটা আমি নিয়েছি। এখন আমি যেটা করব, প্রথমে একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আপনারা যদি কোনো বোর্ডে এটা সার্ভ করতে চান, কেক বোর্ডে, তাহলে সেই বোর্ডে প্রথমে একটু এরকমভাবে ক্রিম দিয়ে নেবেন, তাহলে হবে কি কেকটা খুব সুন্দর বসে যাবে, অ্যাডজাস্ট হয়ে নড়াচড়া করবে না। এভাবে আমি কিছুটা ক্রিম দিয়ে নিলাম। এরপর কেকটাকে আমি মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সমান করে। এটা আপনারা চাকু দিয়েও করতে পারেন, অথবা বাসায় যদি সুতা থাকে সুতা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন। তখন সুতার কথা বললাম এই কারণে, চাকু দিয়ে অনেকেই প্রথম দিকে সমানভাবে কাটতে পারে না, বাঁকা হয়ে যায়, তো সমানভাবে কাটার জন্য আপনারা সুতার টেকনিকটা ইউজ করতে পারেন, সেটা দিয়ে খুব সুন্দরভাবে ইভেনলি কেকটা কাটা যায়। তো আমি কেকটা প্রথম ইয়েটা বসিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটুকরো এক স্লাইস কেটেছিলাম দেখার জন্য কেকটা কতটা পারফেক্ট বা সফট হয়েছে। সো ওটা আমি দিয়ে দিচ্ছি এখানে, সমস্যা নেই কোনো। সো এটা বসিয়ে দিলাম। এখন যেটা করব, সুগার সিরাপ যেটা নিয়েছি সেটা আমি ব্রাশ করে দিব কেকের উপর। এটা কি কারণে করছি, কেকটা এমনিতেও অনেক সফট যেহেতু এটা স্পঞ্জ কেক, তারপর আমরা অনেক সময় দেখা যায় কেক আগের দিন বানিয়ে রাখি, তখন আমরা কেকটাকে আরও ময়েস্ট রাখার জন্য ডেকোরেশনের আগে এভাবে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিই, এতে কেকটা আরও সফট হয়ে যায়। সো আমি এটা পুরো কেকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটা অল্টারনেটিভ ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে সুগার সিরাপ যদি দিতে না চান। আমি মাঝে মাঝে এটা করি, আমি আসলে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, যার কারণে এক এক সময় এক একভাবে করে দেখি কেমন হয়। সো আপনার বাসায় যদি স্প্রাইট অথবা 7-Up থাকে সেটা দিয়েও এই কাজটা করতে পারবেন। সো হয়ে গেল, প্রথমে আমি আচ্ছা, তো একটা পোর্শন কেক দেওয়ার পরে আমি এরকম একটা প্যালেট নাইফ দিয়ে, যেগুলো দিয়ে কেক ডেকোরেশন করা হয় সেভাবে
এক করত ক্রিম দিয়ে নিচ্ছি মাঝখানে। যারা একটু মানে রিচনেসটা অ্যাভয়েড করতে চান তারা চাইলে মাঝখানের এই ক্রিম দেওয়ার পোর্শনটা স্কিপ করতে পারেন বা দিলেও অল্প করে দিতে পারেন। আপনারা যে কোনো বার্থডে কেকও ঠিক সেম প্রসেসেই কিন্তু ডেকোরেট করতে পারেন, যে কোনো ধরনের কেক, সেটা ভ্যানিলা হোক, চকলেট হোক, যে কোনো ফ্লেভারের কেক বানিয়ে সেটাকে আপনারা এইভাবে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। সো মাঝখানের ফিলিংটা আসলে এত পারফেক্ট অথবা এত স্মুথ হওয়ার প্রয়োজন নেই, তখন এটা তো আসলে দেখা যাবে না, ভিতরেই থাকবে। সো আমি জাস্ট ইভেনলি দিয়ে দিলাম পুরো কেকের উপর। এরপর পরের পোর্শনটা দিয়ে দিচ্ছি। কেকটা এতটা সফট, আপনারা বাসায় যখন রেসিপিটা ট্রাই করবেন আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন যে একেবারে দোকানের মতো, পেস্ট্রি শপের মতো হয়েছে কেকটা। সো আমি এখন জাস্ট রাফলি আরেক পরত ক্রিম দিয়ে নিচ্ছি, তারপর আমরা উপরে যেহেতু এটা ডেকোরেট করব, সো উপরে এত সুন্দর করে আসলে ক্রিম দেওয়ার মতো কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট রাফলি কভার করে দিব ক্রিম দিয়ে, ফার্স্ট কোটিং যেটা আর কি কেকের। যে কোনোভাবেই আপনি কেক ডেকোরেট করেন না কেন, সেটা রোজেট কেক হোক অথবা যে ধরনের কেকই হোক না কেন, ফার্স্ট কোটিংটা আপনাকে এভাবে দিতে হবে রাফলি দিয়ে, তারপর আপনি কিছুক্ষণ ফ্রিজে রাখবেন 15-20 মিনিট, তারপরে সেট হওয়ার পরে আবার বের করে আরেকটা সেকেন্ড কোটিং দেবেন, তাহলে দেখবেন কতটা স্মুথ হবে। অনেকেই বলে যে ফার্স্টে ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেট করার পরে আর ইভেনলি হলো না কেন, মানে সমান হলো না কেন সারফেসটা, এরকম ত্যাড়া ব্যাটা হচ্ছে, আবার কেকের ক্রাম্বলসগুলো বের হয়ে যাচ্ছে কেন, সেটা হচ্ছে প্রথম কোটিংয়ে আপনার এরকমই থাকবে। আপনাকে দুইটা কোট দিলে মিনিমাম আপনার কেকের সারফেসটা ইভেন হবে এবং সুন্দর হবে দেখতে। সো এভাবে আমরা প্রথমে জাস্ট রাফলি ক্রিম দিয়ে কেকটাকে কভার আপ করবো, করে তারপরে ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, সেট হতে দিব কিছুক্ষণ, তারপর সেট হওয়ার পর যখন আপনারা সেকেন্ড টাইম কোটিংটা দিবেন তখন দেখবেন আর এরকম কেক ক্রাম্বলস উপরে থাকবে না অথবা সারফেসটাও আনইভেন থাকবে না, ঠিক আছে। সো আমরা এভাবে প্রথমে একটা রাফ কোটিং দিয়ে তারপর কেকটাকে ফ্রিজে রাখবো 15 মিনিটসের জন্য। 15 মিনিটস পরে আমরা এখন পাইপিং ব্যাগটা প্রিপেয়ার করবো। আপনারা যে কোনো ধরনের পাইপিং ব্যাগ নিয়ে মাথাটা একটুখানি কেটে একটা স্টার নজল এখানে দিতে পারেন। আমি যেহেতু রোজেট কেক করছি আজকে, সো রোজেট করার জন্য স্টার নজলটা ইউজ করতে হয়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো এটা আমি দিয়েছি, এর আগে আমি আসলে একবার ক্রিমটা ভরে একটু ডিজাইন করেছি, তো যার কারণে এটা ভিতরে কিছুটা ক্রিম আছে। তো আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে আজকে রোজেটটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটার মধ্যে আপনারা আর এই হুইপ ক্রিমটা ভরে ডিজাইনটা করতে পারেন অথবা হুইপ ক্রিমের সাথে কালার অ্যাড করে কালারফুল ক্রিম কেকও করতে পারেন। বাট আমি আজকে একটু শেড করে কেকটা করব। সো আমি দেখাচ্ছি শেডটা কীভাবে আমি তৈরি করব। আমি শেড করার জন্য লাল রং নিয়েছি ফস্টার ক্লার্কসের এবং একটা এরকম শাসলিকের কাঠি নিয়েছি। তো আমি এটা দিয়ে একটু শাসলিকের কাঠিটাতে রং লাগিয়ে এটা আমি প্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। একইভাবে আবার এভাবে নিয়ে প্যাকেটের আরেক সাইডে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো প্যাকেটে দিচ্ছি না, জাস্ট লম্বা করে তিনটা দাগ কেটে নিচ্ছি প্যাকেটের ভিতরে গ্যাপ রেখে রেখে।
আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা করলাম, যেন আপনারা সবাই বাসায় নিজেরা এটা করতে পারেন। খুবই ইজি, টেকনিকটা একেবারেই ইজি, এটা কঠিন কিছুই না। জাস্ট সাসলিকের কাঠিটাকে আমরা এভাবে ডিপ করে কালারটা নিয়ে প্যাকেটে বা পাইপিং ব্যাগের ভিতরে তিন জায়গায় তিনবার দাগ কেটে দেব, যার কারণে এটা পরে সুন্দর একটা শেড তৈরি হবে। হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে একটা দাগ আমি কেটেছি লম্বা করে, আবার একটুখানি গ্যাপ দিয়ে এখানে একটা কেটেছি, আবার একটুখানি গ্যাপ দিয়ে এখানে, মানে আমার পুরো পাইপিং ব্যাগের ভেতর আমি তিনটা লম্বা দাগ দিয়েছি রং দিয়ে। এখন আমি এর ভিতরে হুইপড ক্রিমটা দিব। আচ্ছা, আমি এখন স্টার্ট করলাম ডিজাইন বা ডেকোরেট করা। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন, খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু প্যাকেট ফেটে যেতে পারে। একেবারে আলতো হাতে আমরা রোজেটটা করব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা অলরেডি সফট হয়ে যাচ্ছে যেহেতু প্রচন্ড গরম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, একদম ইজি একটা ডিজাইন। প্রথম দিকে কালারটা একটু বেশি পড়ে গেছে, সমস্যা নেই, এরপর দেখবেন শেডটা সুন্দরভাবে বের হচ্ছে। এভাবে আমরা পুরো কেকটা কভার করে দিব। ফ্রস্টিং দেওয়া শেষ, এখন আমি জাস্ট একটু স্প্রিঙ্কলস দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। প্রত্যেকটা রোজের উপরে জাস্ট একটু একটু করে দিচ্ছি। ডেকোরেশনটা তো একেবারে আসলে যার যার পার্সোনাল চয়েস, যে যেভাবে সাজাতে পছন্দ করে। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে সিম্পল একটা ফ্রস্টিং এবং সিম্পল একটা ডিজাইন, কঠিন কিছুই না এবং খুব বেশি সময়ও লাগেনি করতে। হয়ে গেল, সো ডান। দেখলেন কত সহজ এবং সাধারণভাবে আমি খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি করে ফেলা যায় কেকটা। যদি আগের দিন বিকেলেই বানানো থাকে এবং হুইপড ক্রিম তৈরি করতেও খুব বেশি একটা সময় লাগে না। এই হুইপড ক্রিমটা কীভাবে তৈরি করতে হয় সেটাও আমার ভিডিও করা আছে, চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। সো সব কিছু মিলিয়ে আপনার 30 মিনিটসের মধ্যে আপনি খুব সুন্দর একটা রোজেট কেক তৈরি করতে পারবেন। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, সবাই ট্রাই করবেন, বাসায় ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তখন বেল বাটনটা প্রেস করলে এরপরে যত এক্সাইটিং রেসিপি সামনে আসবে সব আপনাদের কাছে নোটিফিকেশনস চলে যাবে। সো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, নুসরাত কুকিং ক্লাবের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।